ভাজি করবো, রস কেমন করে আছে দেখেন মুখটা। সবজি বেশি বেশি খাও, আস্তে আস্তে। এই যে একদম এলোমেলো অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ তো বেশ ভালোই আছি। তোর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। প্লিজ সবাই ভিডিওতে লাইক করবেন আর কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ প্লিজ ভিডিও দেখবেন। তো সকালে ঘুম থেকে উঠে এই যে দেখতেই পাচ্ছেন কতগুলো জামাকাপড় আমি ভিজিয়ে দিয়েছিলাম আর এগুলো ধুয়ে দিলাম, আর নিচে কিছু দিয়েছি কারণ ছাদে বেশিক্ষণ রোদ থাকে না। আসলে এখনও রোদ আসেনি আমাদের ছাদে। আর শীতকালে তো অনেক জামাকাপড় ধোয়া লাগে, আর শীতকালে জামাকাপড় শুকাতেও চাই না, ওই জন্য সকাল সকালই ধোয়ার চেষ্টা করি। তো এখানে কয়েকটা পেঁয়াজের কলি হয়েছে, আগে কয়েকটা ওঠানো আছে, আর যে কয়টা আছে ওই কয়টা উঠাই নিয়ে যাব। আর আজকে সকালে নাস্তা বানানো হয়নি, আগের যে খাবার ছিল ওগুলো গরম করে খাবো। সবজি খিচুড়িটা রান্না করা হয় ওদিনকে, রাতে আর আমাদের খাওয়া হয়নি, খবর পেয়ে চলে গিয়েছিলাম। তো খিচুড়িগুলো ফ্রিজে ছিল, এখন গরম করে নিলাম। আর গরুর গোশ ভাজি করবো, এখানে গাজর, ফুলকপি, ব্রোকলি, একটা মূলা ছিল। আর যে আমাদের ব্রোকলিটা এমন হয়ে গিয়েছে, এটা বেশি এর মধ্যে দিয়ে ভাজি করব। পাঙ্গাস মাছ ধুয়ে রেখেছি, ভুনা করব। আর ভাজিটা চুলায় দিয়ে দিব। আর রিয়াদ রোজের অনলাইনে ক্লাস, দুইজনা দুইটা মোবাইল নিয়ে ক্লাস করবে, ওই জন্য ভিডিও করা সম্ভব হচ্ছে না। রোজ কেমন করে আছে দেখেন মুখটা, দেরি হয়ে যাচ্ছে। নাও, দুপুরে খাওয়ার সময় হয়ে গিয়েছে, এখন খাবার খেয়ে নেব। সালাদ কেটে রেখেছি, মাখাবো। টমেটো, শসা, গাজর, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিলাম, আর একটু সরিষার তেল দিব। রিয়াদ রোজ আস, চলে এসেছি। ভাইয়া কই? ভাইয়া একটু বড় জায়গা লাগ, তো ছোট হয়ে গেছে জায়গাটা। সালাতের একটা চামচ নিয়ে আসো তো রোজ। সালাতে যে সবজি ভাজি, তিন চার রকমের মিশালি সবজি, পাঙ্গাস মাছ, টমেটো, ধনিয়া পাতা দিয়ে ভুনা করাম। সবজি বেশি বেশি খাও। হ্যাঁ, আমি তো বেশি বেশি খাচ্ছি না, শেষ হবে না তো তরকারি, তিনজনা খেতে পারবো না। ভালো লাগছে? সালাদ নাও, মাছ ভুনা ভালো লাগছে? টমেটো আর ধনিয়া পাতা দিয়ে আমি পাঙ্গাস মাছ এই প্রথম ভুনা করলাম। তুমি যে কোনো ভুনা মাছে টমেটো দিলে অনেক ভালো লাগে। হ্যাঁ, নর্মাল পাঙ্গাস মাছ ভুনার থেকে ধনিয়া পাতা দিয়ে বেশি মজা লাগছে। রিয়াদের আমার দুইজনেরই খাওয়া শেষ, আর রোজ কেবল শুরু করছে। ও আগে আমার থেকে ধরে খেতে, এখন আছে ওই পরে খাই, আস্তে আস্তে। মাছ রান্না কেমন হয়েছে? অনেক অনেক ভালো হয়েছে। বাইরে এত পরিমাণ বাতাস, রোদে বসাও যাচ্ছে না, শীত লাগছে। রিয়াদ এখানে কি করছে? রুটিন লিখছে অনলাইনে ক্লাসের, আর রোজ একটু টিভি দেখতেছিল। আর এই যে এগুলো এখনো গোছানো হয়নি, এগুলা ভাই সকালে দিয়ে গিয়েছে। আসলে সকাল থেকে অনেক কাজ ছিল, আর রান্না করে ঘর বাড়ি পরিষ্কার, ঝাড় দিয়া, মোছা। আর এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু বসেছিলাম রোদে, পেঁয়াজ দিয়ে গিয়েছে, তারপরে এখানে পুঁই শাক, এটা হচ্ছে বিচি কলা, সিম, বড়ই, আর এই যে কালার ডাল, যে কালাইগুলো আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, ওই ডালগুলাই যে বালির মধ্যে ভেজে এভাবে ভেঙে পরিষ্কার করে দিয়েছে মা। আর এইগুলা হচ্ছে
কালার রুটির আটা মাথা ব্যথার জন্য একটু ভালো লাগছে না এই যে আমি ডাল রাখার জন্য এরকম বোতল নিয়ে কারণ এই বোতলের মধ্যে ডাল রাখলে ডালটা অনেক দিন ভালো থাকে আর এমনি নরমাল যে চকলেটের কৌটা আছে বা অন্য কিনা কৌটা আছে ওগুলোতে রাখলে কিছুদিন পরে ডাল নষ্ট হয়ে যায় আর এইভাবে একদম বছর খাতে এক বছর আর কি এই ডালগুলো আমি এখন এই সিজনে কিনে রাখি এক বছর ধরে খাই আর এটা এই যে ঢালার একটা সিস্টেম আছে এটা হচ্ছে ফ্যানের যাও তুমি খেলা দেখো লাগবে না এত পরিমাণ মাথায় যন্ত্রণা মাথার যন্ত্রণা যাচ্ছে ওষুধ খেলেও অনেক কষ্টে আছি ভিডিও তৈরি করা আমার জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু ইউটিউবের নিয়ম অনুযায়ী নাকি প্রত্যেকদিন ভিডিও ছাড়লে ভালো হয় ওই জন্য অনেক কষ্ট করেও ভিডিও ছাড়ছি ইউটিউবে ছেড়ে দেবো কিনা সেটাও ভাবছি অনেক খারাপ লাগছে তো ডালগুলাকে ঢেলে নিই তারপরে দেখাচ্ছি এগুলা ঢেলে ধুয়ে রেখে দিব রোজ না হলে দুই তিন টাকা নিচ্ছে আর ধুয়ে ধুয়ে খাচ্ছে আর এই বড়ইগুলা সম্ভবত আমার ছোট চাষির আমার মার এত বড়ই গাছ নেই সিম গুলা এখন রেখে দিব এই সিম গুলা রান্না করলে অনেক মজা লাগে খেতে আর এই যে কালার আটাগুলা সেলে রেখে দিব এগুলো মেশিন দিয়ে ভাঙানো তো এই যে এতগুলা করে নোংরা বের হচ্ছে নোংরা না এর মধ্যে মানে কালাই গম তারপরে আতপ চাল দিয়ে একসঙ্গে পেশা ওইটা যে কিছু কিছু আধা ভাঙা হয়ে আছে এভাবে সেলে না রাখলে রুটি বানানোর সময় একটু সমস্যা হবে কন্টেইনারের মধ্যে রেখে দিলাম আর এই যে ডালগুলা কিন্তু এই ধরনের কন্টেইনারে রাখলে বেশ কিছুদিন হয়ে গেলে পোকা ধরার সম্ভাবনা থাকে আর বোতলে রাখলে পোকা ধরে না আমি কিন্তু ওইভাবে পোলা চালও রেখে দিই যেহেতু পোলা চালগুলো আমার অনেকগুলা করে রাখা হয় এই যে একদম এলোমেলো অবস্থা এগুলো এখন ঠিকঠাক করতে হবে আর ওই যে পুঁই শাক গুলাও কেটে রাখতে হবে পুরাপুরি পেকেছে না পাকলে কিন্তু মিষ্টি লাগবে না একদম খেতেই পারবো না ডালের বোতল গুলো এখন ঠিকঠাক করে রাখতে হবে আর এই যে এই ডালগুলো আলাদা করে রাখলাম এগুলা একটু আধা ভাঙা ঝাড়ার পরে আগারগুলো আলাদা করে রাখা হয়েছে এই যে সন্ধ্যার নাস্তার জন্য পাউরুটি কিনে নিয়ে এসেছে রিয়াদ রোজ আর ঘন করা দুধ ঘন করা না ঘন করে জাল দেওয়া প্রত্যেক দিন কি নাস্তা দেওয়া যায় অত চিনি নিলি সে চিনি গলে নাকি কোনোদিন অনেক শীত এমনি আমার কাছে ভালো লাগে না আর এত পরিমাণ শীত পড়ছে খুবই বিরক্ত লাগছে আর একটু ছোট ছোট পিস করতে হয় তাহলে ভালো হয় আর এই যে মিষ্টি আছে মিষ্টি কি খাবা তোমরা প্লিজ সবাই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন
আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।